তিন বই নিয়ে মুচ লেখা দিতে হবে, তবেই আদর্শ প্রকাশনী স্টল বরাদ্দ পাবে। এ নিয়ে কাল রিটের আদেশ দেবেন হাইকোর্ট। বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের উপর বুধবার আদেশের এই দিন ঠিক করেন আদালত। একই সাথে বিতর্কে ওঠা তিনটি বই বিক্রি এবং প্রদর্শনী না করার শর্তে একটি মুচলেখা চাওয়া হয়েছে। পাশাপাশি ওই বই তিনটি আদালতে জমা দিতে বলা হয়েছে। এর আগে তিনটি বই বাদ রেখে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিলে সমস্যা কোথায় তা জানতে চান হাইকোর্টের একটি বেঞ্চ।